Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, Chennai, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. অসুস্থ সাহিত্যিক সমরেশ মজুমদার বেশ কয়েকদিন ধরেই নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান সাহিত্যিককে, পরে আবার আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে। আপাতত সমরেশ মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। বাইপাসের ধারে অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন সমরেশ মজুমদার। শোনা গিয়েছে শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ হয়েছে তার। করোনা পরীক্ষা করানো হয়েছিল, তবে তার ফল নেগেটিভ এসেছে। তবে বর্ষীয়ান সাহিত্যিকের সিওপিডি সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। তাকে দেখার জন্য 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা সারাক্ষণ সমরেশ মজুমদারের শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। সমরেশ মজুমদারের বুকের এক্সরে, সিটি স্ক্যান এবং একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখেই চিকিৎসকরা চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। বাংলা সাহিত্য জগতের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে একজন সাহিত্যিক সমরেশ মজুমদার। কালপুরুষ, কালবেলা, 13 পার্বণ, বিনিশুদ্ধ, সিংহবাহিনীর মতো বহু উপন্যাসের মাধ্যমে পাঠকদের সমৃদ্ধ করেছেন তিনি। বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন। একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সমরেশ মজুমদার। তার ঝুলিতে রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং IIMS পুরস্কার। আজও পাঠক সমরেশ মজুমদারের লেখা পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। উল্লেখ্য, কিছুদিন আগেই কোভিডের কারণে প্রয়াত হয়েছেন সাহিত্যিক শম্ভু ঘোষ। করোনায় প্রাণ কেড়েছে বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেবের। গত 18ই মে আবার ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে 79 বছরের সাহিত্যিকের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। দ্রুত সুস্থ হয়ে উঠুক সমরেশ মজুমদার, এই প্রার্থনা প্রত্যেকের। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির। প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।